অফিস ফেরত মানুষ ধীরে ধীরে অফিসের কাজ শেষ করে বাড়ির পানে ফিরে যাচ্ছেন আমরা সন্ধ্যা হতে হতে যে বিষয়টা সড়কে দেখতে পেয়েছি যে সেনা পুলিশ র্যাব বিজিবি টহল কিন্তু ধীরে ধীরে বাড়ছে সারা দিন যারা অফিস করেছেন তাদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল তারা যে বিষয়টা জানিয়েছে যে কর্মঘণ্টা শেষ হবার পরেই মূলত তারা সড়কে বের হয়ে দেখেছেন যে গণপরিবহন পাশাপাশি ব্যক্তিগত পরিবহন অন্যান্য যে আরও যানবাহন রয়েছে সে যানবাহনের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে এসেছে যে কারণে তারা একরকম পায়ে হেঁটেই বাড়ির পানে রওনা হয়েছেন নগরীর মোহাম্মদপুর ধানমন্ডি থেকে শুরু করে শঙ্কর জিগাতলা এই এলাকাটায় মূলত যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে আমরা দেখেছি তবে থেমে থেমে ঢিমেতালে রিকশা চলাচল করছে তাতে করেই মূলত অফিস ফেরত মানুষ তার নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন একটু যদি ব্যাংক বিমা অফিসের কথা বলি এই পুরো এলাকাটায় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে পাশাপাশি ব্যাংক বিমা অন্যান্য আরও যে বিপণী বিতান দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার আগেই ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে তাদের ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছিল ব্যবসায়ীরা যে মূলত সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা মূলত এই দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বিপণী বিতন বন্ধ করতে একরকম বাধ্য হয়েছেন তো এখন যে বিষয়টি ছবিতে ফ্রেমে দেখা যাচ্ছে যে সড়কে একরকম শুনসান নিরবতা আছে সেটি বলা যায় তবে মানুষের চলাচলও ধীরে ধীরে কমে আসছে আমরা পথচারীদের সঙ্গে কথা বলেছি পথচারীদেরা আমাদের কয়েকজনই আমাদেরকে জানিয়েছে যে মূলত একেবারেই জরুরি প্রয়োজন হওয়াতেই তারা বাড়ির বা হিরে আহ বের হয়েছেন জরুরি কাজ শেষ করে তারা আবারও কিন্তু বাড়ির পানে ফিরে যাচ্ছেন